বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবহাওয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আল আলিপুর আবহাওয়া দপ্তরের মতো বা পশ্চিমবঙ্গের বা ভারতের আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী আজকেও কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস ছিল সেই অনুযায়ী আজকেও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস তো দেখুন বা আবহাওয়া সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরি খাবার পাওয়ার জন্য শিক্ষা সংগত খবর পাওয়ার জন্য হঠাৎ সহ বৃষ্টির হচ্ছে বঙ্গে যে দু তিন ধরে তিন ধরে ধরে চলছে সেই অনুযায়ী আবহাওয়া এর অনুযায়ী আজকেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এর কিছুদিন আগে ঘরমাক্ত জনজীবন ছিল হাসপাস করছিল কিন্তু ঘূর্ণাবাত ও নিম্নচাপ অক্ষারখার অবস্থানের জন্য প্রচুর পরিমাণ জলীবাস্ত্র ঢুকেছে রাজ্যে ফলেই এই ঝড় বৃষ্টিপাত হচ্ছে আলিপুর আবহাওয়া অফিসের জানিয়েছে যে আজ মঙ্গলবার পর্যন্ত রাজ্যে এই বৃষ্টির ঝড়ে দাপড় চলবে এ কালবৈশাখী বলে মনে করছে নাভাবিদরা দক্ষিণ ও উত্তরবঙ্গের অয ঝড় বৃষ্টি হবে বৃহস্পতিবার তেইশে মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং দুই বর্তমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা হুগলিতে বৃষ্টি হতে পারে তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে আগামীকাল বাইশে মার্চ থেকে আবহাওয়া বদল হবে ঝড় বৃষ্টি দাপট কমার সঙ্গে সঙ্গে দিনে দিনের তাপমাত্রাও চড়তে শুরু করবে গত কয়েকদিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আট ডিগ্রি নিচে নেমে গিয়েছে চৈত্রের শেষবেলা এতটা পারতপতন গ্রীষ্মে ভেজা ঠান্ডা আমেজ নিয়ে এসেছে ঝড় বৃষ্টি কমে গেলেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে হাওয়া অফিস বলছে চৈত্র মাসের এই সময়টা কালবৈশাখী হয় গত বছর তিরিশে এপ্রিলের আগে কালবৈশাখী দেখা মেলেনি এবছর বিক্ষিপ্তভাবে চলতি মাসে পনেরো তারিখের আগেই কালবৈশাখী হচ্ছে পাঁচ মাস পর বৃষ্টি হয়েছে এবং আওয়ফিসের মতে বর্তমান আবহাওয়ার বৃষ্টি দীর্ঘ সময় ধরে হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সঙ্গে দমকা হওয়া কিংবা বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে সোমবার কলকাতা ও তার সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে আট ডিগ্রি কম আর সর্বনিম্ন কুড়ি দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম বাতাসে বাসে আবেক্ষিকতার পরিমাণ সর্বোচ্চ চুরানব্বই শতাংশ এবং গত চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণ এক দশমিক আট দশম আট মিলিমিটার আজ মঙ্গলবার দিনের আকাশ ম্যাংলা থাকবে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া বইবে সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সর্বনিম্ন একুশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে তো এই আবাস করে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম আরও পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ